আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত আছে, আবুল আহাব উতবা ইবনে সাইলা এদের ভক্ত আছে না? কেউ নেই। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরা বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে, কবে ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার অনেক পরীক্ষা, তার বেটাগুলিকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা নিয়ে যাবার পরে একেবারে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কাওসারের পানি পান করাবার পারমিশন পাবেন না। একজন নবীর ডিপার্টমেন্টে থাকবেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নবীর কথা বলে দিই, এটা না বললেও নয়, আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আবার নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিসসালামের। ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম নম্বর কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল, একেবারে অত্যাচার বাড়িয়ে দিল, কি হলো কি হলো? ভোল্টেজ বেড়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নম্বরের পরীক্ষা কি পরীক্ষা? তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আমরা জানি। পুড়ে গিয়েছিলেন না? তারপরের পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে শাম দেশের দিকে, শাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন অকওয়ানা ইন্নি যাকিবুন ইলা রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার প্রভু আমি আমার কওমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি শামের দিকে। পৃথিবীতে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই, অভিভাবক কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন অকওয়ালা ইন্নি যাকিবুন ইলা রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে। কত বছর বয়সে? তফসিরকারকগণ বলেছেন, কেউ কেউ বলেছেন 75 থেকে 80 বছর বয়সে শাম দেশে চলে যাচ্ছেন, সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে, অত্যাচার সহ্য করতে না পারে শাম দেশে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, আমি 75 থেকে 80 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার তাওহিদি মিশন কোনো একদিন নিভে যাবে, আমার একটাও ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা তো দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি না? হ্যাঁ, শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেলে দাও, বাপ দোয়া করছে আল্লাহ চারটে বেটি এবার একটা জবরদস্ত বেটা দাও, দোয়া করছে। আর এই দোয়া যদি কবুল হয়েই যায় তো কি হবে তো বুঝতেই পারছেন, কি বুঝি বুঝতে পারছেন? আবার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে, তা বলছি কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে, বলছে সাংঘাতিক বদমেজ, বাড়িতে টেকাতে পারছি না, এ প্রথমেই তো তোমার নিয়ত খারাপ, এ ছেলে জীবনে মৌলভী সাহেব হবে না, আর মৌলভী সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে, সমাজকে কি করবে? নষ্ট করে দেবে। আপনার বেটা ভালো হবে কি করে?
কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন, রব্বি হাব্বি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার পুত্র পবিত্র সন্তান দান করো। বুড়ো বয়সে মারছে, বুড়ো বয়সে বেটা মারছে কাকে, বাপকে। তা ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে, মলি সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খোদবা দেবেন। ইমাম সাহেব যদি খোদবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এ খোদবায় কাজ হবে না। কারণ কারণ কি? কারণ আপনি তো নিজে ভুল করেছেন। সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে, আপনার প্রথমেই দোয়া করা উচিত ছিল, আল্লাহ যে সন্তানটাই তুমি আমাকে দাও অন্ততপক্ষে নেককার সন্তান দান করিও।